हेलो फ्रेंड्स, वेलकम टू उजन्स किचन। आज देखाबो आलू चप। बांगाली सन्ध्याबेला आलू चप और मुड़ी एटा खेते किन्तु दारुण लागे। और बर्षाकाल एखन तो एकटु भाजा भुजी खेते अवश्य मन चाय, ताई निये आसलाम एई रेसिपी। तो चलुन देखे नी किभाबे बानाते हबे आलू चप। एर जन्य आमि प्रथमे बेसनेर एकटा ब्याटार बानिये नेब। आमि एखाने 3 टेबिल स्पून मतन बेसन यूज करेछि। 3 टेबिल स्पून मतन बेसन दिए एर मध्य हमें 1.5 टेबिल स्पून मतन कर्नफ्लावर एड करब। अपने यदि कर्नफ्लावर ना थे अपनारा एर जगह चाले गुड़ो बा मयदा जेको एक यूज करते पारें। एबार एर मध्य हमें दिए देव स्वाद मतन नून। हमें एखे हाफ चामच मतन नून दिलाम। दिए देव अल्प एकटु हलुद गुड़ो, एटा अपशनल, चाले ना यूज करते पारें। आर दिए देव हाफ चामच मतन लाल लंकार गुड़ो, एटाओ अपशनल, चाहले ना यूज करते पारें। आर दिए देव एक चिमटे मतन खाबार सोडा। खाबार सोडा किन्तु दीते हबे, ना होले चपटा फुलबे ना। एबार सबकटा उपकरण गुलोके खूब भालो करे मिशिए नेब। एबार आमि अल्प अल्प करे जल एड करे एटा एकटा स्मूथ ब्याटार तैरि करे नेब। একসাথে কিন্তু বেশি জল দিতে যাবেন না, এরকম অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা স্মুথ কনসিস্টেন্সি হবে। এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আঙুল ডোবালে যাতে আঙুলে লেগে থাকে, সবটা যেন পড়ে না যায়, এই রকম হবে ব্যাটারটা। এবার আমি কড়াইতে 1 চামচ মতন সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর জায়গায় সরষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিনে বাদাম। চিনে বাদাম গুলোকে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। এখানে 1 মিনিট মতন টাইম নিয়ে আমি চিনে বাদাম গুলোকে ভেজে নিয়েছি। চিনে বাদাম গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক এক করে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কার কুচি। ঝালটা যে যা স্বাদ মতন দেবেন। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন। আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেই রসুন মোটামুটি 5-6 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দেব। রসুনটা আপনারা চাইলে বেটে বা গ্রেট করেও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। দিয়ে দেব অল্প একটু আদা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম হাফ চামচ মতন, সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ। আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব আমি এর মধ্যে হাফ চামচ মতন চাট মশলা। চাট মশলাটাও কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এইবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেব হাফ চামচ মতন নুন। এই মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজ আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইবার আলুটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুর সাথে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে চিনে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরো একবার খুব ভালো করে মিক্স করে নেব। আমার আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে নেব। একটা থালাতে আমি উপর থেকে এভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। চাইলে এর জায়গায় আপনারা বেসনও ছড়িয়ে নিতে পারেন। এইবার আলুর পুরটা নিয়ে অল্প অল্প করে হাতে এরকম ছোট ছোট লেচির মতন করে নিয়ে দুই হাতের সাহায্যে এটাকে চাপ দিয়ে দিয়ে এরকম একটা শেপ বানিয়ে নিতে হবে। দেখুন, এবার এটা আমি এই থালার মধ্যে রাখবো। এই বেসনের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেওয়ার কারণ একটাই, যাতে এটা লেগে না যায়।
একটু শুকনো শুকনো থাকলে চপটাও খেতে ভালো লাগবে। এইভাবে কিন্তু আমি সবকটা চপের পুর বানিয়ে নেব একসাথে, যাতে করে সবকটা চপের সাইজ একই রকম হয়। দেখুন, এইভাবে কিন্তু সবকটা পুর আমি বানিয়ে নেব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি একটা বেসনের ফোঁটা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। দেখুন, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড টাইম লাগছে বেসনটা ওপরে উঠে আসতে, মানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইবার এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি একটা করে যে এই পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এপিটপিট ভালো করে ডুবিয়ে নেব, দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও ছাড়তে পারেন বা হাত দিয়েও ছাড়তে পারেন। আমি একটা চামচ দিয়ে রেখে দিলাম, দেখুন বাকি কটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট বেসনের মধ্যে এপিটপিট ডুবিয়ে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ পরে আমার একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে আরেকটা পিঠ এইভাবে উল্টে দেব, এবং এটা ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর চপ। রেডি হয়ে গেছে আমাদের আলুর চপ। সন্ধ্যেবেলায় জলখাবার হিসেবে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন লাগলো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।